শুনছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ। নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আবার উত্তাল নন্দীগ্রাম। গতকাল রাতে নন্দীগ্রামের এক নম্বর ব্লকের গোকুল নগরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি স্বপন কুমার করের বাড়িতে দুষ্কৃতীরা বোমা মারে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে, রাজনৈতিক চাপান উতর। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বাড়ির ভেতরেও আছে। আমি বাড়ির জন্য হঠাৎ দেখি না, বুম, ফার্স্ট বুম, এবার বুম যা পড়েছে তারপরে চিৎকার এবং লাগ মারছে, আর এখানে আরো একটা খাচ্ছে, মানে উল্টা পাল্টা অসুখ ভাষা, মানে এখানে বেরিয়ে আসি, তারপর দেখি না দ্বিতীয় বুমটা পড়ে। আমি ভাবছি রাস্তায় বাড়িতে লোক তো রাস্তা পাঠাচ্ছে, আমার বাড়িতে আর পুরো ঘর তো মানে এতে রে হচ্ছে, বুঝতে পারি। এবার যখন উল্টা পাল্টা আমাকে লজ্জায় করছে, তখন আমাকে পিছন সাথে দেখে যাচ্ছে, ঠিক আছে। সেই মুহূর্তে আমি ফোনও করতে পারি, স্যার আমার তারপরে আমাদের পাড়ার লোক, তারপরে কিছু সময় পরে যেখানে বাজারে ওদিকে বমি চলে গেছে, স্যার এলো, সব দেখা সব আবার ঘুমাতে পারছি, আবার দুটো নাগাদ হঠাৎ দেখলাম বমি, হঠাৎ তখন বেরিয়ে দেখলাম রাস্তা, আবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিল, না বাড়িতে না, ওটা রাস্তায় ফেলে রাস্তায় গেল। আপনি আপনার যদি যে কোনো অভিযোগ থাকে আপনি থানায় আসুন, আমি থাকি, ঠিক আছে, থানায় আসুন। যদি কারো ব্যক্তিগত কি ঘটনা ঘটে, গতকাল রাত বারোটার দিকে আমরা খেয়ে দিয়ে শুয়েছি, দেখা গেছে এখান থেকে হঠাৎ বারবার ধরে ফোন হচ্ছে, আমার বিছানায় ফোনটা থাকে, ঘন ঘন রিং হচ্ছে, তো আচমকা উঠে পড়লাম, উঠে পড়ার পর বলছে যে আমার পুত্র এবং এখানে এরা যারা আছে সবাই চিৎকার চাঁচামেচি করছে যে আমাদের বাড়িতে বোম পড়ছে, হ্যাঁ, আমরা এক জায়গায় বসে আছি, হ্যাঁ, আর বাইরে সমস্ত চিৎকার চাঁচামেচি হচ্ছে, মদ্যপ অবস্থায় যাচ্ছাতা বলছে যে ওদের দেখে নেবো, হ্যাঁ, বলছে সালারা বেরিয়ে আয়, সালা বেরিয়ে আয়, বেরিয়ে এলে তোকে দেখে নেবো, সালাকে খুন করবো, হ্যাঁ। মূল কথা, তাদের কথাবার্তার মাঝেই বোঝা গেল এই কিছুদিন আগে এখানে যে আপনার আমাদের 10ই নভেম্বর যেটা হয়েছে, এখানে একটা আমাদের যে ফেস্টুনটা ছিল এটা পোড়ার কাজ হয়েছে, ওটা পুড়ে দিয়েছে, বিজেপির লোকেরা পুড়ে দিয়েছিল, তাতে দেখা গেছে আমার পুত্র স্বপন এখানে বুথ সভাপতি, ও ওখানে ওতে সাক্ষী আছে, ওর উপর সেদিন থেকে একটা রাগ বা টার্গেট দাঁড়িয়ে আছে, আর কমপ্লেনার মেনলি এ তো সামনে দাঁড়িয়েছে, এ তার সংগঠক ছিল, এই বুথে যেহেতু হয়েছে তার সংগঠক সব কিছু চাক্ষুষ করছে, সারা দৌড়া ছিল ওদের সামনে, ওরা দেখেছে, যার ফলে দেখা গেছে ও ছিল বলে রাগটা ওদের থেকে গেছে, সেই রাগটা আপনার দেখা গেছে মদ্যপ অবস্থায় কতগুলো ছেলে গাড়ি থেকে নিয়ে এসে এখানে আমাদের দেওয়ালের 3-4 জায়গায় বোম মেরেছে, আর এখানে মেজের উপরে বোম মারা হয়েছে এবং সকলের কাছে গালাগালি করা হয়েছে জঘন্য ভাষায়, সারারা বেরিয়ে আয়, তোকে একবার জানে মেরে ফেলবো, এই অবস্থাতে। একটা ব্যাপার, যতটুকু তাদের কথাবার্তায় জানা গেল এখানে বিজেপির নেতৃত্ব, নতুন যে ছেলেটি হয়েছে পারুলবাড়ি বাড়ি শ্যামাপ্রসাদ মাইতিনাকে, তারই নেতৃত্বে কতিপয় ছেলে আমাদের এই গোটা 6 নম্বর অঞ্চলকে মাতিয়ে বেড়াচ্ছে, বেশ কিছুদিন হলো আমাদের একেবারে অশান্ত করে তুলছে,
আমরা বারবার ধরে এটা পুলিশের নজরেও এনেছি, কিন্তু বিশেষ একটা কাজ হচ্ছে বলে মনে হয়নি। আর সবচেয়ে বড় কথা, এরা এই এই যে পড়ার কাজটা, ওতে ও সাক্ষী এটা আছে বলে ওকে শায়েস্তা করার জন্য পরিকল্পনা করে নিয়েছিল। ঠিক এদিনের ঘটনাটার পরেই কালকে রাত্রা বেছে নিয়েছে, ওদের রাত করে ফিরে আসার পরেই ওকে টার্গেট করে চলে এসছে যে রাত্রে চলে গেলে আর কাউকে পাবো না। তাই দেখা গেছে, আর দেখা গেছে তার মা, তার স্ত্রী, ছেলে, মেয়ে প্রত্যেককে একবারে খুব নগ্ন ভাষায় কথাবার্তা বলেছে। আর আপনারা তো দেখলেন যে আমাদের অ্যাসবেস্টাস উড়ে গেছে, দেওয়ালে তিন জায়গায় আঘাত করেছে, আর এখানে করেছে। এই অবস্থাতে চরমভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে গ্রাম পঞ্চায়েতে, যাতে আগামী দিনে ওরা এই বুথটাকে একেবারে দেখা যাবে কংগ্রেসী সংগঠন বা তৃণমূলের সংগঠন থেকে দূরে নিয়ে যাওয়া যায়, তার একটা অপচেষ্টা করে চলে যাচ্ছে। এর আগে পুলিশ কেস হয়েছে, আজকের পুলিশ কেস জানানো হয়েছে। গত রাত ধরে সঞ্জয়বাবুকে আমি ওখানে ফোন করেছি, দীপঙ্করবাবুকে ফোন করেছি, দীপঙ্করবাবু নাকি এখানে এসে এটা নিয়ে গেছে বলে আমাকে বললো, এখন তিনি আসেননি। আমি আবার সকালে ফোন করছিলাম, সঞ্জয়বাবুকে ফোন করেছি, করেছি না মাস্টারমশাই, তা আমি ওখানে বলে দিলাম বোধহয় আপনার ওখানে পুলিশ গেছে, হ্যাঁ তারা ওখানে দেখে এসছে। আমি সঞ্জয়বাবুকে বলতে বলছি আমি গেছিলাম, আমি নিয়ে এসছি। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, যে কেন আপনি কি কি মনে করছেন যে কেন আপনার বাড়িকে অ্যাটাক করছে? কেন আমার বাড়িকে আক্রান্ত করার কারণ হচ্ছে, এই পাড়াতে সবচেয়ে বড় কথা, এই পাড়াটাকে আমরা দীর্ঘদিন ধরে একটা খুব স্বচ্ছ এবং সৎ অবস্থায় রাখার চেষ্টা করেছিলাম। আমি দক্ষিণপন্থী, আমি তৃণমূল করি একবার প্রথম থেকেই, আট সালে আমি পঞ্চায়েত আমি প্রধান ছিলাম। তারপর দেখা গেছে পরবর্তীকালে আমি এর আগেও উপপ্রধান ছিলাম, আমার বাড়িতে এখন জেলা পরিষদের মেম্বার আছে, আমার পুত্র এখন দেখা গেছে বুথ সভাপতি হয়েছে। তাই টার্গেট দেখা গেছে, এদের যদি আমরা দমিয়ে দিতে পারি তাহলে এই পাড়াটা গ্রাম পঞ্চায়েতে আমরা কভার করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। আপনার নামটা? আমার নাম জওহরলাল কর। আপনাদের নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বাড়িতে বোম ফেলা হয়েছে এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, তো তারা আপনাদের বিরুদ্ধে এই অভিযোগের আঙুল তুলছেন, আপনি কি বলবেন? এটা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণরূপে মিথ্যে অপপ্রচার। ভারতীয় জনতা পার্টির বোম ফেলার কালচারই নেই, আর যতটাই হচ্ছে আমাদের দলের সমর্থকদের বাড়িতে ওরা বোম মেরে, তৃণমূলরা বোম মেরে নিজেদের নামে প্রচার করছে যে নিজেদের সভাপতি বাড়িতে বোম মারা হচ্ছে। এটা হচ্ছে ওদের তৈরি করা একটা অপপ্রচার, আমাদের বিজেপি কর্মীদের ফাঁসানো, মিথ্যা মামলায় ঢোকানোর এটা একটা অপপ্রচার প্রয়াস। আপনার নাম? আমার নাম বিজন দাস, আমি নন্দীগ্রাম বিধানসভা কমিটির সদস্য। রাজনীতি রাতের অন্ধকারে ডাকাতি, ডাকাতরা যেগুলো করে সেগুলো হচ্ছে রাজনীতি হচ্ছে।